এই ব্লগে আমরা যাচ্ছি এনজিপি থেকে দার্জিলিং। হ্যাঁ, আমরা দার্জিলিং যাচ্ছি। তো এখন আমরা জাস্ট এই বেরোলাম এনজিপি স্টেশন থেকে। তো এখন সেরকম কিছু দেখানোর নেই, এখন আমরা নর্মাল রোডের মধ্যে দিয়েই যাচ্ছি। একটু পরেই আসবো হচ্ছে চা বাগান, তারপরে দেখতে পাবো হচ্ছে পাহাড়, আরও অনেক আমরা কার্সিয়াং টুরিস্ট যদি খাবো, অনেক কিছু তোমাদের দেখাবো। তো সেই জন্য তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। আর চলো এখন কিছু এক্সাইটিং আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যে এখানকার যে টোল সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে, আর 10 টাকা লাগে তো ছোট। হ্যাঁ, ওই ওরকমই লাগে। চলো এবার আমরা পাহাড়ে এন্ট্রি করে ফেললাম। দেখতে দেখতে আমরা এখন কার্সিয়াং চলে এলাম। দার্জিলিং এর সাথে সাথে কিন্তু কার্সিয়াংও কিন্তু প্রচন্ড ভিড়। তোমরা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত মানে জ্যামেরই জ্যাম বলতে গেলে একদম পুরো। বন্ধুরা, এখন আমরা চলেছি হচ্ছে কার্সিয়াং টুরিস্ট লজে। আর এখন আমরা অর্ডার করেছি একটা সিম্পল খাবার, সেটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি অর্ডার করছি হচ্ছে স্প্রাইট। আর এখানের যে ভিউটা, সেই ভিউটা তোমাদের অবশ্যই দেখা উচিত। দেখো তোমরা ভিউটা, দেখো জাস্ট, দেখো জাস্ট, লুক অ্যাট দ্য ভিউ। মানে ক্যামেরা তো হয়তো তোমরা কিছু বুঝতে পারছো না, বাট যখন তোমরা এখানে আসবে না, তখনই তোমরা বুঝতে পারবে যে কীরকম লাগছে, ফিলিংসটা কীরকম। আর আমার স্প্রাইট ইজ হেয়ার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টোস্ট, আর এটা হচ্ছে আমাদের জ্যাম আর বাটার, আর এইটা আমাদেরকে নিজেদেরকে বানিয়ে খেতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছো যে আমি এটা বানিয়েছি, টোস্টের উপর আমি জ্যাম দিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ওমলেট, আর এটা হচ্ছে বিট নুন, আর এটা কী গো, গোলমরিচ গুঁড়ো। ইয়েস, তো এই দুটো এটা মানে এরম করে খেতে হবে। তোমাদের আমি টেস্ট করে বলছি। তো টেস্ট করে নিই ওমলেট। তো বন্ধুরা, কার্সিয়ান টুরিস্ট লজে কিন্তু রয়েছে একটা সুন্দর গার্ডেন। তোমরা পেছনে দেখতে পাচ্ছ আমার এই যে, এটা হচ্ছে গার্ডেনটা। এটা কিন্তু খুবই সুন্দর একটা গার্ডেন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু দার্জিলিং খুবই কাছে। আমি একটু আগে একটা বোর্ড গেল যেখানে দেখা যাবে দার্জিলিং 9 কিলোমিটার, তো এটা এখন 8 কিলোমিটার হবে। তো খুবই কাছে এখন দার্জিলিং। আর ওয়েদারটা মাঝখানে একটু খারাপ হয়েছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিলো, বাট এখন দারুণ ওয়েদার হয়েছে, দারুণ ঠান্ডা হয়ে গেছে। আর আমি চলেছিলাম ব্যাক সিটে একটু আরাম করতে, একটু ঘুমাতে। তো ঘুমানো হয়ে গেল, আর উঠে দেখছি যে আমরা প্রায় দার্জিলিং ঢুকছি ঢুকছি আর কি। তো বন্ধুরা, জ্যামে জ্যামে এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে, একটু একটু করে এগোচ্ছি। তোমাদের দেখাচ্ছি জ্যামটা কেমন লেগেছে, মানে দার্জিলিংয়ে কত টুরিস্ট এসেছে তোমাদের দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, ওয়ান সেকেন্ড।
বুঝতে পারবো নাকি জানি না, বার চেষ্টা করব। এই লাল গাড়ির আগে প্রায় হাজার বারোশো গাড়ি আছে এই লাল গাড়ির আগে। কুছ ভি, এত টুরিস্ট আসছে। আর এই লাল গাড়িটা হচ্ছে স্কুল গাড়ি, স্কুল কার। এটা তো এখানকার স্কুল যেহেতু খোলা আছে সেহেতু স্কুল কারগুলো কিন্তু চলছে। তো বন্ধুরা আবার কিন্তু বৃষ্টি পড়তে লেগে গেল, মানে বৃষ্টি কিন্তু লেগেই আছে সারাদিন, একবার হোক দুবার হোক কিন্তু বৃষ্টি পড়তেই হবে। আর দার্জিলিং ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু দার্জিলিং এন্টার করে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ সাইডে ভিউ রয়েছে, হয়তো আলোর জন্য কিছু বুঝতে পারছো না হয়তো তোমরা, বাট যা ভিড় তোমরা ইমাজিন করতে পারবে না। এত ভিড় আমি আগে তো প্রত্যেক বছরই আসি, কিন্তু এত ভিড় আমি এই প্রথমবার দেখলাম। মানে প্রচণ্ডতম ভিড় থাকে বলে একদম পুরো, আর বাতাসিয়া লুক তো ফুল হয়ে গেছে একদম পুরো। আর জানি না ম্যাল ফেলের কি অবস্থা। আর গ্ল্যানারিজের খাবার ট্রাই করার জন্যে বেসিক্যালি এলাম আমি, হবে নাকি জানি না, দেখি কি কি করা যেতে পারে না পারে। সো আগে মেন এরিয়াটা ঢুকি দার্জিলিংয়ের, তারপরে দেখি কি হয় না হয়। খতম। তো বন্ধুরা হোপ তোমাদের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। আর দার্জিলিংয়ে এরপরের তো ভিডিও আসবেই, গ্ল্যানারিজের উপর ভিডিও আসবে, ক্যাভেন্ডার্সের উপর ভিডিও আসবে, আর অনেক যেগুলো নতুন নতুন খুলেছে দু বছরের মধ্যে সেগুলোর উপরেও কিন্তু আমি ভিডিও আনবো। আজকে আমি আমার ব্লগটা শেষ করছি, হোপ কি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে তো ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দার্জিলিং এই পুরো ধামাকেদার সিরিজটা দেখার জন্যে। টাটা।